আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ই সেলিং প্ল্যাটফর্ম রেড বাবুল সম্পর্কে। আজকে থেকে প্রায় 5-7 মাস আগে আমি আমার চ্যানেলে redbubble.com কীভাবে আপনারা আর্ট সেল করে ইনকাম করবেন তা নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম। সো সেটি দেখে আমার অনেক ভিউয়ার্স redbubble.com থেকে অলরেডি ইনকাম করে স্টার্ট করে দিয়েছেন। সো সেই সুবাদেই আজকে আমি আপনাদের মাঝে redbubble.com থেকে ইনকাম করার নতুন একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। সেই পদ্ধতিটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা যারা জানেন না যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে অনলাইনে ইনকাম করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ redbubble.com হচ্ছে একটি ই সেলিং প্ল্যাটফর্ম। ই সেলিং প্ল্যাটফর্ম বলতে এক কথায় দারাজ টাইপের একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেচা কিনা হয়। সো আজকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনার redbubble.com এর একজন অ্যাফিলিয়েট হয়ে শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে মাসে 20-25,000 টাকা অনায়াসে ইনকাম করে নিয়ে আসবেন। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। সো সবার প্রথমে আমরা redbubble.com এর যে মেন সাইটটি রয়েছে সেখানে চলে আসছি। বেসিক্যালি এটি হচ্ছে একটি সেলিং প্ল্যাটফর্ম, এখানে আপনারা আর্ট সেল করে তো ইনকাম করতে পারবেন তা নিয়ে টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি, সেই টিউটোরিয়ালটি অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আজকে আমি দেখিয়ে দিব যে এখান থেকে আপনারা শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্টসের লিঙ্ক শেয়ার করে কীভাবে ইনকাম করবেন, এবং আপনারা জানলে অবাক হবেন যে আপনারা এখান থেকে লিঙ্ক শেয়ার করে শুধুমাত্র মাসে প্রায় 20-25,000 বা তার বেশি টাকাও ইনকাম করে নিয়ে আসতে পারবেন। সেটি হচ্ছে আপনার সেলের উপরে বেসিস করে আর্ন হবে। সো দেখিয়ে দিই যে কীভাবে আপনারা redbubble.com এর একজন প্রফেশনাল অ্যাফিলিয়েট হয়ে উঠবেন। সো সবার প্রথমেই আমাদেরকে redbubble.com এর একদম নিচে চলে আসতে হবে। আমি আপনাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে redbubble.com এর সাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলেই এই পেজটিতে চলে আসবেন। দেন আপনারা নিচে আসার পর একটি অপশন দেখবেন অ্যাফিলিয়েট। সো আপনারা যা সেখানে অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। অ্যাফিলিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা এখানে বলতেছে যে ইজি সাইন আপ। দেন এখানে আপনারা যদি একটু দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোটেন্ট প্রমোশনস, অর্থাৎ অ্যাফিলিয়েট বলতে মেইন যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা এখানে লিঙ্কগুলো প্রমোট করবেন। অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক যখন আপনারা প্রমোট করবেন তখন সেই লিঙ্ক থেকে যখন কোনো মানুষ সেই প্রোডাক্টটি ক্রয় করবে তখন তার 10% আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনারা কীভাবে প্রোডাক্টের লিঙ্কগুলো নেবেন এবং কীভাবে প্রমোট করবেন তা দেখিয়ে দিচ্ছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যখন লিঙ্কগুলো প্রমোট করবেন আপনারা কীভাবে সবথেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন তাও আমি একটু পরেই বলে দিচ্ছি আপনাদেরকে। সো দেখুন, আমরা একটু নিচে আসার পর impact.com এর মাধ্যমে আমরা এখন অ্যাফিলিয়েট হয়ে যাব redbubble.com এর। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো অ্যাফিলিয়েট হওয়ার জন্য আমাদেরকে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, আমরা অবশ্যই ইনফরমেশনগুলো অ্যাকুরেটলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন সবার প্রথমে আমাদেরকে আমাদের যে প্রথম নামটি রয়েছে সেটি এখানে দিতে হবে। দেন আমাদেরকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে। সো দেখুন, আমি আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। দেন আপনারা এখানে আপনাদের যে জিমেল আইডিটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার মতো ইজিয়েস্ট ওয়ে বর্তমান অনলাইন জগৎ আর কিছুই নাই। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়ালেখার পাশাপাশি একটু এক্সট্রা ইনকামের প্রয়োজন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ একজন অ্যাফিলিয়েট হয়ে আপনি যদি লিঙ্ক শেয়ার করে মাসে 25-30,000 টাকা ইনকাম করতে পারেন তাহলে তার থেকে বেটার ওয়ে আর কিছু হতে পারে না। দেন দেখুন, আমরা এখানে আমাদের জিমেলটি কনফার্ম করে দিয়েছি। দেন আমরা এখানে আমাদের যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ইউজার নেমটি মনে রাখার চেষ্টা করবেন, কারণ লগ ইনের সময় আমাদের ইউজার নেমটি প্রয়োজন হবে। এবং আপনাদের পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, আপনাদের পাসওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটি বড় হাতের এবং লাস্টে একটি অ্যাড চিহ্ন যোগ করে দিবেন যদি পাসওয়ার্ডে না থাকে তারপরেও, কারণ অ্যাড চিহ্ন না দিলে আপনার পাসওয়ার্ডটি অ্যাকুরেটলি এখানে তারা নেবে না। দেন আপনারা এখানে কোম্পানি ইনফরমেশনের এখানে আপনাদের যে কোনো একটি নেম দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হুসাইন ইন্টারন্যাশনাল, আপনি আপনার নামের সাথে যে কোনো একটি ইন্টারন্যাশনাল শব্দ বা যেটা আপনার ভালো লাগে সেটি এখানে ইউজ করে দিবেন। দেন আপনার কান্ট্রি, দেন আপনার যে ঠিকানা রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমাদের এখানে 3870 মোহাম্মদপুর আমি দিয়ে দিয়েছি। দেন সেবারহাট 3850 দিয়ে আমি আমার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের টাইম জোন অবশ্যই ঢাকা সিলেক্ট করে নেবেন। সো আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এখানে যে ঢাকা অপশনটি রয়েছে আমরা জাস্ট সেটি এখানে সিলেক্ট করে দিব। আপনারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওটিকে লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো
আপনারা এখানে দেখতেছেন যে জিএমটি এখানে ঢাকা আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি। দেন আপনারা এখানে দেখতেছেন যে আই এম রেজিস্টার্ড ফর ইনডিরেক্ট ট্যাক্স ইন বাংলাদেশ, অর্থাৎ আপনি যদি আপনার যদি বাংলাদেশের সরকারকে ট্যাক্স দেওয়ার মতন কোনো আয় প্রুফ থাকে তাহলে আপনি সেটি এখানে দিতে পারবেন। সো আমরা দিয়ে দিব যে আই এম নট রেজিস্টার ফর ইনডিরেক্ট ট্যাক্স। সো সেটি দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রমোশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি যে অ্যাফিলিয়েট হিসেবে যে এখানে লিঙ্কগুলো সাইটের বিভিন্ন প্রোডাক্টসের লিঙ্কগুলো যে শেয়ার করবেন আপনি কোথায় শেয়ার করবেন। সো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি সেটি এখানে দিয়ে দিবেন, অ্যাপস থাকলে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবেন। দেন আমরা এখানে শেয়ার সিলেক্ট করব সোশ্যাল নেটওয়ার্ক। সো সোশ্যাল নেটওয়ার্ক বলতে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব সহ বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো এখানে বুঝাইতেছে। সো আমরা এখানে ফেসবুক ক্লিক করে আমাদের যে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি রয়েছে সেটি এখানে দিয়ে দিব, কারণ যেহেতু আমরা আমাদের অ্যাফিলিয়েট হয়ে এখান থেকে ইনকাম করার জন্য আসছি, সেহেতু অবশ্যই আমরা কোথায় লিঙ্কগুলো শেয়ার করব তার সেই প্ল্যাটফর্মের লিঙ্কটি অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে। দেন আমরা এখানে ইউটিউব লিঙ্কটি দিয়ে দিব। আপনারা একটু স্মার্টলি এখানে কাজ করবেন, আপনারা যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, কারণ তারা চেক ক্রস চেক করার কোনো সুযোগ নাই যে সেটিকে আপনার নাকি অন্য কারো। দেন দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে টিকটকের লিঙ্কটাও এখানে দিয়ে দিবেন। দেন আমরা যদি একটু নিচে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট পে আউট 10% অফ আইটেম সেল অ্যামাউন্ট, অর্থাৎ আপনার লিঙ্ক থেকে যখন কেউ আইটেমটি কিনবে তখন আপনি তার 10% কমিশন হিসেবে পেয়ে যাচ্ছেন। আর $100 একটি প্রোডাক্ট সেল হলে তার 10% প্রায় $10 মতন। সো আপনি যদি মাসে প্রায় 15-20 প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে এমনিতেই আপনার 20-25,000 টাকা ইনকাম চলে আসবে। সো আমি আপনারা যারা বিগিনার রয়েছেন, যারা আজ পর্যন্ত ইনকাম করতে চেয়েও ব্যর্থ, তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালটি নিয়ে আসছি। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এগ্রিমেন্টটি দেখে নিয়েছি। দেন এখানে যে সাইন আপ অপশনটি রয়েছে আমরা জাস্ট এখান থেকে সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিব। দেন আমরা এখানে সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাক্টিভ ইওর লিঙ্ক, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ redbubble.com থেকে আমাদের জিমেইল বক্সে একটি কনফার্মেশন মেল চলে গিয়েছে। আমরা এখন ডিরেক্টলি আমাদের জিমেইলে চলে আসছি, আপনাদেরও এরকম চলে যাবে। আপনারা এখানে জাস্ট ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেসে একটি ক্লিক করে দেবেন, কারণ সাইটটি যেহেতু ইন্টারন্যাশনাল এবং 100% জেনুইন, সেহেতু আপনাদেরকে অবশ্যই আপনাদের ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। সো দেখুন ইমেলটি ভেরিফাই করার সময় এখানে একটু সময় নিতে পারে। সময় নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাইস, ইউর রেডবাবুল অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকাউন্ট লগ ইন ইজ নাও স্টিমেট। সো দেন আমরা এখানে নিচে যে লিঙ্কটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে তারা। সময় নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো আমাদের এখন পারফেক্টলি সাইন আপ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে redbubble.com-এ অ্যাফিলিয়েট হিসেবে সাইন ইন করে নেব। সো সাইন ইন করার জন্য আমি যে বলছিলাম আপনারা অবশ্যই আপনাদের ইউজার নেমটি মনে রাখতে হবে। দেন এখানে আপনাদের ইউজার নেমটি অ্যাকুরেটলি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে অ্যাকুরেটলি দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি আপনাদের পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের অ্যান্ড লাস্টে একটি অ্যাড চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমাদের এখন আবার সেকেন্ড টাইম সাইন ইন করে নিতে হচ্ছে, কারণ আমাদের ইউজার নেমটি বলছিল। সো এখানে এখন আমি আমার অ্যাকুরেট যে ইউজার নেমটি রয়েছে সেটি এখন এখানে দিয়ে দিচ্ছি। সো আমার ইউজার নেমটি দিয়ে দেওয়ার পর আমরা যখন এখানে গট ইটে ক্লিক করব, দেন আমরা এখানে আবার সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেডবাবুলের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা পারফেক্টফুলি সাইন ইন করে নিয়েছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংকস ফর ইউর লগ ইন ইন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার দিস পাসওয়ার্ড, জাস্ট আপনারা এখানে রিমেম্বার ইটে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওপিটি ইন পলিসি, এখানে ইএস দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে তারা একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি পারফেক্টলি অ্যাপ্রুভড হওয়ার জন্য চলে যাবে রেডবাবুলের বিভিন্ন কাস্টমার ওয়াইজ কেয়ারে। দেন যখন রেডবাবুলের সে কাস্টমার ওয়াইজ সার্ভিসে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনাদের ইমেইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা অ্যাফিলিয়েট হিসেবে 100% তৈরি হয়ে গিয়েছেন রেডবাবুলের প্রোডাক্ট সেল করার জন্য। সো আশা করি ভিডিওটি এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যখন আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, যেখানে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা বিভিন্ন সাইটে লিঙ্ক প্রমোট করে সেখান থেকে আপনারা কত ডলার পর্যন্ত কমিশন আর্ন করবেন এবং কীভাবে আপনারা আপনাদের লিঙ্কগুলো প্রমোট করলে বেশি করে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ। Thank you.